কোটা আন্দোলন ঘিরে তৎপর আন্তর্জাতিক মহল। এবং সর্বশেষ জানাবো, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করতে হবে, তদন্তের জন্য প্রস্তুত জাতিসংঘ, বলছে ডোজারিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে তৎপর আন্তর্জাতিক মহল। ঢাকার আন্তর্জাতিক রাজপথে রক্তাক্ততার শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে পুলিশের গুলিতে 200+ মানুষের প্রাণহানি, কয়েক শত শিক্ষার্থী গুলিবিদ্ধ, কয়েক হাজার মানুষ আহত, অগ্নিসংযোগ, দেশব্যাপী ব্লক রেড দিয়ে গণগ্রেফতার ও সংঘাত সংঘর্ষের ঘটনায় আন্তর্জাতিক মহলে তোলপাড় চলছে। ইন্টারনেট বন্ধ এবং দেশের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের সংঘাত সংঘর্ষ এবং হত্যা নিপীড়নের প্রকৃত চিত্র না এলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভয়াবহ সচিত্র খবর প্রচার হচ্ছে। বাংলাদেশে কারফিউয়ের মধ্যেই আন্দোলন সহ চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, কানাডা সহ বিভিন্ন দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক সংবাদ সম্মেলন করে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রস্তুত। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নিরস্ত্র মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি, কারফিউয়ে সেনাবাহিনীর টহলে জাতিসংঘের লোগোযুক্ত যানবাহন ব্যবহার সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে। চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি প্রসঙ্গে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ, সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা নিচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় যে অভিযোগগুলো তুলছে তার সপক্ষে বিভিন্ন প্রমাণ এরই মধ্যে তারা সংগ্রহ করেছে। সরকারের উচিত সব কিছু ঢালাওভাবে অস্বীকার করার অবস্থান থেকে সরে আসা। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে যদি বিষয়টি ওঠে আলোচনা হয়, এই কাউন্সিল যদি বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করে, আর জাতিসংঘ যদি বিষয়গুলোর ওপর নজরদারির জন্য বিশেষজ্ঞ নিযুক্ত করে, সেটা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। জানা গেছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অর্ধ শতাধিক দেশে বাংলাদেশিরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছেন। এমনকি সৌদি আরবে কয়েক হাজার প্রবাসী শ্রমিক সমবেত হয়ে বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশের রেমিটেন্স না পাঠানোর শপথ পাঠ করেছেন। আরও অনেক দেশের প্রবাসী শ্রমিক ও বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা চালাচ্ছেন। এসব প্রচারণা ও বিক্ষোভ কারা করছে সে বিষয়ে তথ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে চিঠি দিতে শুরু করেছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে ভবিষ্যতে চাপ আরও বাড়তে পারে। তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নিরস্ত্র মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, দেশের ভেতরকার অভিযানে জাতিসংঘের লোগোযুক্ত যানবাহন ব্যবহার সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে। আর সরকার স্বীকার না করলেও শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও হেলিকপ্টার থেকে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। এগুলো জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের কাছে গেছে। জাতিসংঘ বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে। জাতিসংঘের মহাসচিবের অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক গত সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং
মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিক প্রথমে বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভিতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকার বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিয়ে আবারও বলতে চাই যে জাতিসংঘে সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলোর শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেট কাজ দেওয়া হয় তখন। প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকলে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক। এর আগের দিন এক ব্রিফিংয়েও লাভলু আনসারি নামের ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন। এ পর্যায়ে অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে, এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন মহাসচিব। অপর এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের ওপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর নির্ভর করি, তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং তারা সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছে। মুশফিকুল ফজল আনসারি নামের ওই সাংবাদিক জানতে চান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো, আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে? এ প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। শান্তিপূর্ণ সমাবেশে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে গতকাল সোমবার উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান, বেআইনি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইইউ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ গভীর উদ্বেগ প্রকাশ করেন। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এ তথ্য জানায়। জোসেফ বোরেলকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়, তিনি বলেন, গত 27 জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের
যোগ দিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করি। এ সময় সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের কর্তৃপক্ষের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানাই। তিনি আরও বলেন, আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সংঘটিত সম্পত্তির ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদকারী শিক্ষার্থী, সাংবাদিক ও ছোট শিশুসহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত এবং প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।